हेलो फ्रेंड्स, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের ছোলার ডালের রেসিপি। মিষ্টির দোকানে পুরি বা কচুরির সাথে আলু দিয়ে যে ঝাল মিষ্টি স্বাদে যে ছোলার ডাল পরিবেশন করা হয়, তার স্বাদ কিন্তু আমাদের মুখে লেগে থাকে। তো বাড়িতে অনেকভাবে চেষ্টা করলেই সেই স্বাদ আর গন্ধযুক্ত ছোলার ডাল কিন্তু রেডি হয়ে ওঠে না। যারা পারেন তাদের কথা আলাদা, বাট যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন মিষ্টির দোকানের ছোলার ডাল কীভাবে বানায় দেখে নিই। এখানে 250 গ্রাম ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে জলটা চেঞ্জ করে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 টেবিল স্পুন খাবার সোডা। এটা দিলে ডালটা যেরকম তাড়াতাড়ি সিদ্ধ হয় সেরকম কিন্তু একটা আলাদা টেস্ট আসে, যেটা মিষ্টির দোকানে বা যে কোনো দোকানে দেওয়া হয়। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন লবণ। এইবার ডালটা আমি একটি সিটি মেরে ফিরে আসব। একটি সিটি মেরে ডালটা আমি নামিয়ে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, ডালটা দানা দানা আছে, অথচ হাত দিয়ে চাপ দিলে কিন্তু ডালটা ভেঙে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অথচ দানা দানা আছে। এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু ডালটা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। কড়াইতে দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এইবার দেব 1/2 টেবিল স্পুন সাদা জিরা। ফোড়নটা ফ্রাই হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এখানে আমি 3 টেবিল স্পুন সরষের তেল নিয়েছি। এইবারে কড়াইতে আমি দিয়ে দেব, দেখুন একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এই আলুটা আমি দিয়ে দেব। আলুটা আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। আলুটা 2 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন সাদা সাদাই থাকবে অথচ ফ্রাই হবে, এক্স্যাক্টলি এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার আলুটা আমি সাইড করে নিয়ে, হিটটা কমানো আছে, আমি দিয়ে দেব 1/4 টেবিল স্পুন হিং দিয়ে একটু ফ্রাই করে নেব। আলুর আগে হিংটা দিলে আলুর সাথে সাথে কিন্তু হিংটা ভাজতে গিয়ে পুড়ে যেত, সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসতো না। যেন আলুটা ফ্রাই হয়ে গেলে হিংটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবারে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা, 3 পিস কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এইবার দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এইবারে সামান্য জল অ্যাড করে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দেব, হলুদও আমি 1/2 টেবিল স্পুন অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে লবণ আমি 1/2 টেবিল স্পুন থেকে একটু কম দিলাম, লাগিয়ে পরে টেস্ট করে অ্যাড করব। মশলাটা এবার 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কিশমিশ, আর দিয়ে দেব 2টো সেরা কাঁচা লবণ দিয়ে মশলাটা 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষা হয়ে এসে মিষ্টির দোকানে যে আলু দিয়ে ছোলার ডাল হয় তাতে কিন্তু নারকেল কুচি দেওয়া হয় না, তবে বাঙালির যে নিজস্ব রেসিপি, মানে বাঙালির যে লুচির সাথে ছোলার ডাল পরিবেশন করা হয় তাতে কিন্তু নারকেল কুচি দেওয়া হয়। তো সেই রেসিপিও আছে আমাদের চ্যানেলে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। মশলাটা পুরোপুরি কষা হয়ে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ সাথে হিঙের গন্ধ বেরাচ্ছে, এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। ডালটা দিয়ে দিয়েছি, ডালের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি এই জলটা ডালে না থাকে তো সেক্ষেত্রে কী করবেন, একটু জল ফুটিয়ে নেবেন, জল ফুটিয়ে দিয়ে দেবেন, কারণ মিষ্টির দোকানে যে আলু দিয়ে ছোলার ডাল পরিবেশন করা হয় সেটা একটু পাতলা পরিবেশন করা হয়, আর যেটা বললাম এরকম দানা দানা থাকবে অথচ পারফেক্ট সিদ্ধ হবে। আর লবণ আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে দেব আমি 1 টেবিল স্পুন চিনি, কারণ এই ছোলার ডাল একটু ঝাল মিষ্টি ভালো লাগে। এইবারে আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট ডালটা ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি, ডালের গাঢ়ত্বটা দেখুন, এক্স্যাক্টলি মিষ্টির দোকানে কিন্তু এরকম পাতলা এরকমই হয়। এইবার একটু খুন্তির সাহায্যে একটু ডাল আমি
এইভাবে জাস্ট একটু মিশিয়ে দেব। এতে পাতলা থাকবে অথচ একটু মাখো মাখো ব্যাপারটা আসবে। নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন, কারণ এই ডালটা যেটা বলেছি ঝাল মিষ্টি হয়। এইবার আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দেব 1/4 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা। ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মিষ্টির দোকানে ছোলার ডাল। এইবার আমি হিটটা বন্ধ করে ডালটা নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মিষ্টির দোকানের আলু দিয়ে ছোলা।